আলিপুর আলিপুরদুয়ারের মানুষ অকৃতজ্ঞ নয় তবে কেন আলিপুর আলিপুরদুয়ারে আমরা আড়াই লাখ ভোটে জিতে হেরে গেলাম এটা নিশ্চয়ই পর্যালোচনার দরকার আছে আসল আমরা মনে করি যাদের হাতে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তৃণমূল কংগ্রেস তাই করেনি তারা তোলামুলি কংগ্রেস করে গেছে সবসময় তাদের কাজটাই হয়েছে যেন তেন প্রকারেন তোলা তুলতে হবে সেটা ঠিকাদারদের কাছে হোক জমির ব্যাপারে হোক এমনকি কারো পারিবারিক ব্যাপারেও তারা যে সেখানে তোলা তুলে এই উন্নয়ন আলিপুরদুয়ারের জেলা সবকিছু ম্লান হয়ে গেছে এই তথাকথিত লিডারদের এই চার পাঁচজন তৃণমূলের লিডার যারা তৃণমূলকে পথে বসিয়ে ছেড়েছে আমরা যারা তৃণমূলের জন্মলগ্নের থেকে আছি তারা জানি যে আমরা কত কষ্ট করে এই তৃণমূল কংগ্রেসটাকে গড়ে তুলেছি তখন আমাদের হাতে এমন কিছু ফিনান্স ছিল না আমরা বাসের মাথায় সাইকেল উঠিয়ে গ্রামে গ্রামে প্রচার করেছি সংগঠন তৈরি করেছে এই করে তৃণমূল কংগ্রেস যখন পাওয়ারে আসলো তখন কিছু ক্ষমতার দালাল তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূলটাকে তুলি সাপ করতে চেষ্টা করত এরা তৃণমূল কংগ্রেসের শত্রু ছাড়া অন্য কিছু নয় তৃণমূল কংগ্রেসের জন্মের পরে যত কয়টা ইলেকশন হয়েছে আলিপুরদুয়ারে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে এইবার দুই লাখ একান্ন হাজারের মতো আমরা ভোটে হেরে গেছি